আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব পরে বিস্তারিত লাদাখ সীমান্তে ফের লাল ফৌজের চোখ রাঙানি মিসাইল রকেট রণসজ্জা প্রস্তুতি চীনের ভয়ঙ্কর হামলার আশঙ্কা সাতাশ যুদ্ধ বিমান নিয়ে ফের তাইওয়ানের আকাশে চীন ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি কমছে বলছে মোহন ভগবত সিরিয়ায় নতুন শহর বানাচ্ছে তুরস্ক ইরানের সঙ্গে যৌথ মহড়া চালাতে প্রস্তুত রাশিয়া ও চীন ভারতের লোকসভায় কৃষি আইন প্রত্যাহারের বিল পাশ ওমরা তুরস্ক সহ আঠারো দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ এবং সর্বশেষে জানিয়ে দেব হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি মারা গেছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারত চীন সীমান্ত লাদাখে যে যুদ্ধ অবস্থা চলছে লাল ফৌজ তাদের পুরোদমের যুদ্ধের প্রস্তুতি নিয়ে মিসাইল রকেট রণসজ্জায় প্রস্তুতি নিচ্ছে এবং ভারতের দিকে অগ্রসর হচ্ছে আপনার কি মনে হয় গত বছরে ভারতের বিশ জন সেনাকে খতম করে দিয়েছিল চীনা সেনাবাহিনী এবারও কি সেরকম কোনো ঘটনা ঘটতে পারে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে লাদাখ সীমান্তে ফের লাল ফৌজের চোখরাঙানি মিসাইল রকেট রণসজ্জা প্রস্তুত চীনের দিন কয়েক আগেই সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে পরপর ষাটটা বাড়ি তৈরি হয়েছে অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেসে এবার সামনে এলো আরো কিছু চাঞ্চল্যকর ছবি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে কিছুতেই পিছু হচ্ছে না চীন দফায় দফায় বৈঠকে সাময়িক সমাধান সূত্র মিললেও বন্ধ হচ্ছে না লাল ফৌজের চোখরাঙানি কিছুদিন আগেই অরুণাচল প্রদেশের সীমান্ত চীনের গ্রাম তৈরির ছবি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল কেন্দ্রের তরফে চিনকে বার্তাও দেওয়া হয়েছিল আর এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য পূর্ব লাদাখের একেবারে কাছেই হাওয়ে তৈরি করছে চীন চীনের মিসাইল ও রকেট রেজিমেন্ট প্রস্তুত হচ্ছে সীমান্ত ঘেঁষে লাল ফৌজের এই বাড় বাড়ন্তে বাড়ছে ভারতের উদ্বেগ খবর পূর্ব লাদাখ সেক্টরে ঠিক বিপরীতেই হাইওয়ে বানাচ্ছে চীন বিশেষজ্ঞদের দাবি এই রাস্তা তৈরি করার একটাই উদ্দেশ্য যে কোনো পরিস্থিতিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে দ্রুত পৌঁছাতে পারবে চীনের সেনাবাহিনী তবে শুধুমাত্র রাস্তায় তৈরি নয় অস্ত্র মোতায়েন করা হচ্ছে সীমান্তে সাম্প্রতিক উপগ্রহ চিত্রে উঠে এসেছে সেই তথ্য তিব্বতের স্বশাসিত এলাকায় মিসাইল চীন মোতায়েন করছে রকেট ও মিসাইল তৈরি হচ্ছে সেনা বাহিনীকে লুকিয়ে রাখার জন্য তৈরি হচ্ছে বিশেষ ঘর পাশাপাশি ওই এলাকায় বেড়েছে নজরদারিও পূর্ব লাদাখ সীমান্তে মোতায়েন করা হচ্ছে ড্রোন জানা যাচ্ছে ওই এলাকায় মোতায়েন করার জন্য ওই এলাকায় বাসিন্দাদের কাজে লাগাতে চাইছে চীনা ফোর্স বিশেষজ্ঞরা বলছেন গত শীতে চিন যতটা প্রস্তুত ছিল এবার প্রস্তুতি তার থেকে অনেকটাই বেশি সে রাস্তাই হোক বা সমরসজ্জার সব ক্ষেত্রেই চীন এবার অনেকটাই এগিয়ে বলে মনে করছেন গোয়েন্দারা দিন কয়েক আগে এই সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত স্যাটেলাইটের মাধ্যমে ছবিতে দেখা গিয়েছে পরপর 60টা বাড়ি তৈরি হয়েছে অরুণাচল প্রদেশের সীমান্তই ঘেসে নতুন এই এনক্লেভ বা নির্মাণ ওই স্থানে 2019 এও ছিল না অরুণাচল সীমান্তই ঘেসে যে চিনা গ্রাম তৈরি হয়েছে তার 93 কিলোমিটার পূর্বে তৈরি হয়েছে ওই নতুন নির্মাণ ওই রিপোর্ট অনুযায়ী ভারতের সীমান্তের 6 কিলোমিটার পর্যন্ত ভিতরে রয়েছে নতুন এই নির্মাণ তবে ওইসব বাড়িতে কেউ রয়েছে কিনা তা ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে না এর আগেও ওই এলাকায় এই ধরনের নির্মাণ চোখে পড়েছে নতুন ছবিতে আরো দেখা যাচ্ছে যে এক গুচ্ছ বিল্ডিং বাদে রয়েছে এমন একটি বাড়ি যার বড় করে রয়েছে চীনের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই পতাকার ছবি প্যান্টাগন সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে চাইনিজ টিবেট অটন মাস রিজিয়ন ও অরুণাচল প্রদেশে এল এ স্টার্ন সেক্টরে একশোটিরও বেশি ঘর নিয়ে একটি গ্রাম তৈরি করে ফেলেছে চীন এমনকি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরং লাল ফৌজ তাদের সেনাও মোতায়েন করেছে বলেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছে ভারতের ভূখণ্ডে এমন কোনো গ্রাম তৈরি হয়নি সাতাইশ যুদ্ধ বিমান নিয়ে ফের তাইওয়ানের আকাশে চীন তাইওয়ানের আকাশ সীমা আবারও লঙ্ঘনের অভিযোগ উঠেছে এশিয়ার পরাশক্তি চীনের বিরুদ্ধে এবার চীনা বিমান বাহিনীর পারমাণবিক বোমা বহনে সক্ষম বোমারু সহ সাতাইশটি বিমান অবৈধভাবে এলাকায় প্রবেশ করে রবিবার তাইওয়ান কর্তৃপক্ষের বড়াতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় এই সাতাইশটি যুদ্ধ বিমানের মধ্যে পারমাণবিক বোমা বহনে সক্ষম এই সিক্স বোমারু বিমান ছিল পাঁচটি এছাড়া আঠারোটি ছিল ফাইটার বিমান আর এর জন্য ছিল বাকিগুলো বোমারু বিমান এবং ছয়টি ফাইটার জেট তাই ওয়ানের দক্ষিণাঞ্চল বাঁশি চ্যানেল দিয়ে উড়ে যায় মূলত এরপর চীনে ফিরে যাওয়ার আগে প্রশান্ত মহাসাগরের উপর সেগুলো চক্কর দেয় এদিকে চীনের যুদ্ধ বিমানগুলোকে সাবধান করে দিতে তাই ওয়ানের যুদ্ধ বিমানও সেখানে উড়ে যায় এবার তাই ওয়ান ক্ষেপ্রাষ্ট্র ব্যবস্থাকেও চূড়ান্ত সতর্ক করে দেওয়া হয় অপরদিকে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল করে গেছে আবার একটি মার্কিন প্রতিনিধি দল সেখানে আসছে মূলত তার আগে চীন আবার অঞ্চলটিতে যুদ্ধ বিমান পাঠানো এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল যখন তাইওয়ান সফরে গিয়েছিল তখন চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের ইয়ার ডিফেন্স জোনে প্রবেশ করেছিল বিশ্লেষকদের মতে তাইওয়ানকে শুরু থেকেই নিজেদের ভূখণ্ডের একটি অংশ বলে মনে করে থাকে বেজিং আর তাইওয়ান চলমান উত্তেজনার মধ্যেই চলতি বছরের অক্টোবর মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের পুনরুচ্ছিকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা নিজেদের বরং একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান চীনের প্রেসিডেন্ট এমন মন্তব্যের জবাবে তাইওয়ান জানায় আমাদের এই দেশের ভবিষ্যৎ এখানকার জনগণের হাতেই থাকবে এত কিছুর পরও তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বেজিংয়ের এর চেষ্টার কমতি নেই তাইওয়ান উপত্যকার চারিদিকে সামরিক কর্মকাণ্ড জোরদার করেছে চীন এমনকি অক্টোবরের শুরু থেকেই তাইওয়ান ইয়ার উপত্যকার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বারবার লঙ্ঘন করেছে বৈশ্বিক এই পরাশক্তি দেশটি চীনা সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে তাদের নৌ বিমান বাহিনী তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল ভবিষ্যতে এ ধরনের আরো মহড়া হবে কারণ কোন বহিঃসূত্র এই অঞ্চলে আচমকা হামলা করলে চীনা সেনা

মানগুলো 554 বার তাইওয়ানের ইআর ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে অনুপ্রবেশ করেছে তাদের দাবি নির্ধারিত এই সময় থেকে 2035 সালের মধ্যে নিজেদের আধুনিকায়ন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি মূলত তাইওয়ানের বিরুদ্ধে যে কোনো ধরনের সম্ভাব্য সামরিক অভিযানে নিজেদেরকে এগিয়ে রাখতে এই লক্ষ্য নিয়েছে তারা একই সঙ্গে বিদেশি বাহিনীয় শক্তিকে উপেক্ষা করার শক্তি অর্জনও পিএল এর অন্যতম লক্ষ্য এটি তাইওয়ানের জাতীয় নিরাপত্তা গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দিয়েছে ভারতে হিন্দুদের ও শক্তি কমেছে বলছে মোহন ভগবত আবারও হিন্দুত্ব আবেগ উস্কে দিতে চাইলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর প্রধান মোহন ভগবত শনিবার মধ্যপ্রদেশের গলিওরের জিয়াজি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমেছে মোহন ভগবত বলেন হিন্দু ছাড়া ভারত হতে পারে না আবার ভারত ছাড়া হিন্দু হতে পারে না এটা হিন্দুত্বের মূল কথা আর সেই কারণেই ভারত হিন্দুদের দেশ আর এস প্রধান আরও বলেন আপনারা দেখেছেন হিন্দুত্বের শক্তি ও সংখ্যা দুই কমেছে অথবা বলতে গেলে হিন্দুত্ব নিয়ে আবেগ কমেছে যদি হিন্দুদের হিন্দু থাকতে হয় তাহলে ভারতকে অখণ্ড হতে হবে তিনি আরো বলেন ইতিহাস সাক্ষী হিন্দুরা যখনই তাদের নিজের পরিচয় ভুলে গিয়েছে তখনই তারা সংকটের মুখোমুখি হয়েছে আবার হিন্দুদের পুনরুজ্জীবন ঘটছে এবং বিশ্বব্যাপী ভারতের প্রতিপত্তি বাড়ছে বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে দেশভাগের কারণ সম্পর্কে তিনি আরো বলেন দেশভাগ হয়েছিল তার কারণ আমরা ভুলে গেছিলাম আমরা হিন্দু ঠারে তিনি কংগ্রেসি উদারতাকেই দায়ী করলেন অবশ্যই পরোক্ষভাবে বলেন যারা নিজেদের হিন্দু বলে দাবি করত প্রথমে তাদের শক্তি ক্ষয় হয়েছিল পরে তাদের সংখ্যাও কমতে শুরু করেছিল আর সেজন্যই পাকিস্তান আর ভারতের অংশ হয়ে থাকেনি এর আগে মোহন ভগবত বলেছিলেন দেশের সব নাগরিকই হিন্দু কারণ তাদের পূর্বপুরুষ এক সূত্র আনন্দবাজার পত্রিকা নতুন তুরস্ক সালে রাজনৈতিক সংকট মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াকে ঠেলে দেয় গৃহযুদ্ধের দিকে এরপর থেকে দেশটিতে হাজার হাজার নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন এবার তাদের জন্য দেশটির ইডলি প্রদেশে নতুন শহর তৈরি করেছে তুরস্ক তুরস্কের সংবাদ মাধ্যম হরিয়া ডেইলি নিউজ এর তথ্য জানায় খবরে বলা হয় তুরস্কের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে মেশেদ রোহিন গ্রামে ইতিমধ্যে ৩০ হাজার ঘর তৈরি করা হয়ে গেছে তৈরি করা হবে আরও বিশ হাজার ঘর ইদলিবের এ নতুন শহরে ইতিমধ্যে প্রায় এক লাখ হাজার সিরিয়ান বসবাস করা শুরু করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এর তথ্য অনুযায়ী বাষট্টি লাখ মানুষ সিরিয়ার মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এর মধ্যে পঁচিশ লাখ শিশু রয়েছে ভাবে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা এটি এদলিপ যেখানে এক সময় লাখ মানুষ বাস করত সেটি এখন বাস্তুচ্যুত মানুষের ঠিকানা এর কারণ হল এটি সীমান্তবর্তী প্রদেশ বর্তমানে এ প্রদেশের বাসিন্দা পঞ্চাশ লাখ গিয়ে দাঁড়িয়েছে নতুন করে সিরীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে গত বছর ইদলিপে নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয় তুরস্ক বর্তমানে সিরিয়ায় ছত্রিশ লাখেরও বেশি নাগরিক তুরস্কে বাস করছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি এবং রেড ক্রিসেন্টের উদ্যোগে কম সময়ে ৩০ হাজার ইটের ঘর স্কুল হাসপাতাল শিশুদের জন্য পার্ক ছোট শপিং মল এবং নারীদের জন্য সেন্টার তৈরি করা হয়েছে ইদলিবের এ নতুন শহরে এক লাখ হাজার মানুষ বসবাস শুরু করেছেন প্রকল্পের অংশ হিসেবে আরও বিশ হাজার ইটের ঘর তৈরি করা হবে টার্কিশ রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক বলেন যখন সারা বিশ্ব চুপ হয়ে আছে তখন তুরস্ক সিরিয়ায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে আমরা বাড়ি তৈরি করেছি বাস্তুচ্যুতরা এসব বাড়িতে বসবাস শুরু করেছেন এবং নিরাপদ বোধ করছেন শুধু ঘর তৈরিতেই টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেমে আছে তা নয় নতুন এই শহরে প্রতিদিন তিরিশ হাজার রুটি ও দুইশো টন পানি সরবরাহ করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে এর অধিকাংশ রুটি এ অঞ্চলের বিভিন্ন জায়গায় তৈরি করা কিনিক বলেন এ পদক্ষেপের মাধ্যমে তুরস্ক অনিয়মিত অভিবাসন বন্ধ করতে সক্ষম হয়েছে ইরানের সঙ্গে যৌথ মহড়া চালাতে প্রস্তুত রাশিয়া ও চীন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন তার দেশের সঙ্গে রাশিয়া ও চীন যৌথ নৌমহড়া চালাতে প্রস্তুত রয়েছে গতকাল ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান অ্যাডমিরাল শাহারাম বলেন ইরানি নৌবাহিনী চলতি বছর মহড়া চালাবে এবং তাতে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যে চীন এবং রাশিয়া পর্যন্ত মহড়ায় যোগ দেওয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে তিনি বলেন বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন শাখা মহড়া চালাবে তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিভান জাগরিয়ান গত আগস্ট মাসে জানিয়েছিলেন দুই হাজার একুশ সালের শেষের দিকে অথবা দুই হাজার বাইশ সালের প্রথম দিকে ইরান রাশিয়া ও চীন পারস্য উপসাগরের যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে সূত্র পার্টস টুডে ভারতের লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পাস ভারতের বিরোধীদের প্রবল হইচয়ের মধ্যে লোকসভায় কণ্ঠ ভোটে পাশ হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে শীতকালীন অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু করে বিরোধীরা খবর এনডিটিভি ও আনন্দবাজারের ওয়েলেনে এসে বিক্ষোভ দেখান তারা সংসদের দুই কক্ষে অধিবেশন স্থানীয় সময় দুপুর বারোটা পর্যন্ত মুলতবি করে দেন স্পিকার দুপুর বারোটায় অধিবেশনের শুরুতেই কৃষি আইন প্রত্যাহার বিল দুই হাজার একুশে পেশ করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর কণ্ঠ ভোটে তার সঙ্গে সঙ্গেই পাশ হয়ে যায় দেয় কৃষি আইনের উপর আলোচনার যে দাবি করেছিল তা খারিজ করে দিয়েছিল সরকার পক্ষ দেড় বছর আগে কোভিড পরিস্থিতির সময় এই তিন কৃষি আইন প্রণয়নে কেন্দ্র অধ্যাদেশ জারি করেছিল তারপর গত বছরের সেপ্টেম্বরের সংসদের খণ্ডকালীন অধিবেশনে প্রায় বিনা আলোচনায় বিরোধীদের দাবি উপেক্ষা করে তিন আইন পাশ করা হয় মোদী সরকারের দাবি ছিল মূলত তিনটি উদ্দেশ্য পূরণের জন্য এই তিনটি কৃষি আইন কার্যকর করা হচ্ছে প্রথমটি হচ্ছে কৃষি ক্ষেত্রে ফড়িয়া বা দালালদের আধিপত্য কমিয়ে কৃষকের আয় বাড়ানো দ্বিতীয়টি হচ্ছে রাজ্যগুলোতে চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থা আইন শুদ্ধ করা ও তৃতীয়টি হচ্ছে কৃষি পণ্য বিপণন নিয়ে যে আইন রয়েছে তা দূর করে অন্তরাজ্য কৃষি পণ্যের অবাধ বাণিজ্যের রাস্তা খুলে দেওয়া এরপর থেকেই দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থানে কৃষক আন্দোলন শুরু হয় টানা আন্দোলন চালিয়ে যাওয়ার পর সফলতার মুখ দেখলেন কৃষকরা উমরা পালনে তুরস্ক সহ আঠারো দেশের নাগরিকদের সৌদি প্রবেশ নিষিদ্ধ করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণের কারণে উমরা সহ পালনে তুরস্ক সহ আঠারো দেশের নাগরিককে সৌদি প্রবেশ নিষেধে আরোপ করা হয়েছে সেখানেও থাকলেও তুরস্ক লেবানন ও আফগানিস্তান সহ আঠারো দেশের নাগরিককে সৌদি প্রবেশে নিষেধা গা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ দা খবর দা গার্ডিয়ানে সৌদি প্রবেশে নিষেধা গা আরোপ করা অন্য দেশগুলো হচ্ছে মালাবি জাম্বিয়া মাদাগাস্কার অ্যাঙ্গোলা সিসেল মরিশাস কমোরস দক্ষিণ আফ্রিকা নামিবিয়া বৎস ইস্তোয়ানা মেজাম্বিক লেসথু ইথুপিয়া ও এস্তোয়ানি এছাড়া করোনা নতুন ধরনের কারণে এ বছর হজের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে রোববার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত দেশটিতে অমিক্রণ সংক্রমিত রোগী পাওয়া যায়নি আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে এ কারণে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল আর এ ধরনের ঠেকাতে জরুরি অবস্থা জারি হয়েছে নিউ হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি মারা গেছেন হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি মারা গেছেন ইন্না লি ওয়া ইন্না ইলাইহি রাজি সোমবার বারোটার দিকে ঢাকার ল্যাব এইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মেহের এ খোদা এ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন এশার নামাজের পর বাইতুল মোকারম জাতীয় মসজিদে নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে শনিবার রাতে অসুস্থ হলে গতকাল তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল